বাবা উমর, কেমন আছো? জি চাচা, ভালো আছি। চাচা, আনিকার রিপোর্ট বের করছেন? জি বাবা, সেজন্যই তো ফোন দিলাম। তো চাচা, কি রিপোর্ট আসছে? আসলে বাবা, তুমি আসলেই ভালো হতো। চাচার এমন কথা শুনে ভয়ে বুকটা ধুক করে উঠল, কারণ সবকিছুই স্বপ্নের মতো মিলে যাবে না তো? চাচা, সিরিয়াস কিছু? তুমি আমার চেম্বারে আসো, তারপরেই বলবো। আমি আসতেছি। বলার পরই চাচা ফোন কেটে দিল। অন্যদিকে বুকটা প্রচণ্ড কাঁপছে। আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম রাতের ওই দুঃস্বপ্নটা যেন সত্যি না হয়। আনিকাকে ডাকলাম। আনিকা আসার পর ওকে নিয়ে ডাক্তারে কথা বলার পর আমার ভিতর যে অনুভূতি শুরু হয় সেটা দেখে আনিকাও ভয় পেয়ে যায়। ও শুধু আমাকে ইশারে দিয়ে বলল, ভয় পেও না, কোনো কিছুই হবে না, চলো আমরা যাই। তারপরই দুজনে ডাক্তার চাচা চেম্বারে গেলাম। চাচাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা কি রিপোর্ট আসছে? আসলে বাবা, প্রথম প্রথম আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তুমি যে সমস্যার কারণে ওকে নিয়ে এসেছো তার কোনো কারণ খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎই কি চাচা? হঠাৎই বুঝতে পারলাম ওর কোনো অসুখই নেই। তাহলে কি হয়েছে? তাহলে তুমি বাবা আর ও মা হতে চলেছে। বলেই ডাক্তার চাচা হো 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 করে হেসে উঠল। বুঝতে পারছিলাম না তখন আমি কি করব। মনের ভয়টা চলে গিয়ে মনের ভিতর এত পরিমাণ খুশি সঞ্চার হলো যে মুখ দিয়ে তখন কথাই বের হচ্ছিল না। ওখানেই লাফ দিয়ে উঠলাম, হুররে, আমি বাবা হব। বলেই খুশিতে লাফালাফি নাচানাচি করতে লাগলাম। আর আনিকার দিকে তখন তাকাতেই দেখলাম ও মাথাটা নিচু করে কেমন মচকে মচকে হাসছে। তারপর ডাক্তার চাচার সাথে কিছু কথা বলেই আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই আনিকাকে কোলে তুলে নিলাম আর ঘুরতে লাগলাম। উফস আনিকা, তুমি আমাকে এটা কি খুশি সংবাদ দিলে, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। বলেই আনিকার কপালে একটা চুমু দিলাম। আমি তখন আনিকার দিকে তাকাতেই দেখলাম আনিকাও শুধু হাসছে। হঠাৎই ও বলে উঠল, উমর, তুমি কতটা খুশি হয়েছো? অনেক খুশি আনিকা, যেটা বলে বোঝাতে পারবো না। আর তুমি বলো, এমন খুশির কথা শুনে কে খুশি না হবে? আমি বাবা হব আর তুমি মা। সেদিন দুজনে খুব খুশি হলাম। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আনিকা আর আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আর আনিকা নামাজের পাশাপাশি নফল রোজা আর কোরআন তিলাওয়াত করে। আর আমাদের সংসারটা এতটাই সুখের সংসার হিসেবে পরিণত হয়েছে, আমার কাছে মনে হয় এমন সংসার পৃথিবীতে আর দুটি নেই। আমাদের বিয়ের প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এর ভিতর একদিনও আমাদের ভিতর ওই রকমের কোনো ঝগড়া হয়নি। এমনকি এখন অবধি আনিকা আমার একটা কথারও বিন্দু পরিমাণও অবাধ্য হয়নি। আমি যেটা বলি পাগলিটা সেটাই হাসি মুখে মেনে নিবে, আর আমার ভুল হলে সেটা ধরিয়ে দিবে। সত্যি ওর মতো একজনকে পেয়ে আমার জীবন ধন্য। আস্তে আস্তে এক মাস, দুই মাস, তিন মাস করে যেতে যেতে নয়টা মাস শেষ হয়ে গেছে, আর ওর দিন যতই এগিয়ে যাচ্ছে ততই ওকে কোনো কাজ করতে দেই না। সব কাজ আমি আর ওর আম্মুই করি, সব সময় ওর সঙ্গ দেই। যে নয়টা মাস চলে গেছে, এই নয়টা মাস আমার পাগলিটা যে কী পরিমাণ কষ্ট করেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। প্রায় প্রতিদিনই আমার বাবুটা ওর পেটের ভিতর খুব জোরেই লাথি মারত, আর সেই লাথি খেয়ে মাঝে মাঝে ঘুম থেকে লাফ দিয়ে চিৎকার করে উঠত। আর সেই সময়টাতে আমি ওকে বলতাম, আনিকা খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কই না তো, একদম মিথ্যে বলবে না। জানো উমর, এই কষ্টগুলো আমার কাছে একটুও কষ্টের মনে হয় না, যখন দেখি আমি তোমার বুকের মাঝে মাথা রাখতে পেরেছি। ওর কথাগুলো শুনে মাঝে মাঝে একদমই বাক রুদ্ধ হয়ে যেতাম। আসলে ওর মতো স্ত্রী ভাগ্যগুণে একটা পাওয়া যাবে কিনা সেটা ভাবনার বিষয়। মাঝে মাঝে আনিকা আমাকে বলতো, উমর সবকিছু আমি পেরে উঠতে পারবো তো। আনিকা, তোমার যদি ভয় হয় তাহলে বাচ্চাটা ফেলে দাও, আমার বাচ্চার দরকার নেই, আমি তোমাকে সাথে নিয়ে সারাটা জীবন পার করে দিতে পারবো। তখনই ও আমার মুখে হাত দিত। না উমর, এগুলো বলবো না, তুমি হয়তো জানো না মা হবার পর থেকে এ পর্যন্ত কতটা কষ্ট সহ্য করে আসছি, আর সব কষ্টই তোমার বুকে মাথা রেখে ভুলে গেছি। তবে উমর, আমি সব কিছু পারবো, শুধু ডেলিভারির সময় তুমি আমার পাশে থেকো, ব্যথার সময় তুমি আমার পাশে থেকো, তোমার বুকে মাথা রাখতে দিও, আমাকে একটু তোমার বুকে আগলে রেখো, দেখবে আমি সব কিছু পেরে উঠবো। উমর থাকবে তো আমার পাশে? থাকবো, কিন্তু ডেলিভারির সময় কি ডাক্তাররা আমাকে তোমার সাথে ভিতরে ঢুকতে দিবে? ভেতরে ঢুকতে দিবে কি না তা জানি না, তবে তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি ডাক্তারদের ম্যানেজ করে হলেও আমার সাথে থাকবে, প্লিজ এইটুকু করতে পারবে না? পারবো, আমি আমার পাগলিটার জন্য সব করতে পারবো। বলার পরই আনিকা কেমন অদ্ভুত ভাবে একটা হাসি দিল। ওর হাসিটা দেখার পরই কলিজাটা কেমন ঠান্ডা হয়ে গেল। মনে মনে বলতে লাগলাম,
আল্লাহ, তুমি কিন্তু সবকিছু শুনছো, আর ওর পাশে থাকার আর আমার পাগড়িটা যেন সবকিছু পেরে ওঠে তার জন্য তুমি সহায় হও আর ওকে সেই তৌফিক দান করো। আস্তে আস্তে ওর ডেলিভারির সময় খুব নিকটে চলে আসলো। আমি সব সময় ওর পাশেই থাকতাম, কারণ কি হয়ে যায় বলা তো যায় না, আর আনিকার আম্মুও ওর সাথেই থাকতো। হঠাৎ একদিন অফিসের জরুরি কাজ এসে গেল, কলিগ ফোন করে জানালো। আমি তখন খুব কঠিনভাবে না করে দিলাম, পরিষ্কার করে বলে দিলাম আমি অফিসে যেতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আনিকা পিছন থেকে আসলো আর এসেই বলল, জরুরি কাজ যেহেতু তোমার যাওয়াই উচিত। দেখো আনিকা, কাজের চাইতেও তুমি আমার কাছে বেশি জরুরি। হুম, আমি জানি, আর তোমাকে কিন্তু যেতেই হবে। কিন্তু যেতে পারবো তো? অনেকদিন ধরেই তো বাইরে যাওয়া হয় না। উমর, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, এখনো যদি তুমি আলসেমি করো তাহলে তো তুমি আরো সমস্যায় পড়বে। আমার কোনো সমস্যা হবে না, কারণ কারণ কি? কারণ আমার একজন পাগলি আছে যে কখনোই আমাকে সমস্যায় পড়তে দিবে না। হুম, এবার যাও। না, যাও বলছি। হুম, কিন্তু তোমার কিছু হলে? আমার কিছুই হবে না, আম্মু আছে, আর কোনো প্রবলেম হলে তোমাকে ফোন দিব। হুম, তারপর কি আর করার, অনেক জোর করে আনিকা আমাকে অফিসে পাঠিয়ে দিল। যেতে একদমই ইচ্ছে করছিল না, কারণ পাগলিটা ডেলিভারির এখন একদমই লাস্ট স্টেপ। যাই হোক, অফিসে চলে গেলাম, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ওকে ফোন দিলাম, কিন্তু ফোন ধরছে না। কয়েকবার ফোন দিলাম কিন্তু ফোন বেজেই চলছে, ও ফোন ধরছে না। তখনই হেব্বি ভয় পেয়ে গেলাম। বাসার ল্যান্ড ফোনে ফোন দিতেই আনিকার আম্মু ফোন ধরল। হ্যালো মা, আনিকা কোথায়? ওরে তো একটু আগেই দেখলাম, ওয়াশরুমে গেছে, তারপর তো আর দেখিনি। মা, আপনি এখনই ওয়াশরুমে গিয়ে দেখেন ও আছে কিনা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। বলেই উনি চলে গেল অন্যদিকে, আমি লাইনেই আছি। কেন জানি খুব ভয় হতে লাগলো, হঠাৎই চিৎকারের আওয়াজ শুনেই বুকটা ধুক করে উঠল। আনিকার মা তখন ফোনের সামনে এসেই কান্না করে দিল আর বলতে লাগলো আনিকা ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুনেই মাথাটা ওলট পালট হয়ে গেল। ওর আম্মুকে বললাম এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে, আর তখন ড্রাইভারকে ফোন দিয়ে বললাম সে যেন তাদেরকে ঢাকা হসপিটালে নিয়ে যায়। আর আমিও সরাসরি হাসপাতালে চলে গেলাম, গিয়েই দেখলাম আনিকা বেডে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর চিৎকার করছে। ডাক্তাররা পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তারদের এমন কাণ্ড দেখে অনেক রাগ হলো, কারণ যে জায়গায় আমার কলিজা এত কষ্ট ভোগ করছে সেই জায়গায় তারা চুপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তারদের সাথে রেগে গেলে আনিকা চিৎকার করে বলে উঠল, উমর, খুব কষ্ট হচ্ছে তোমার তাই না? দাঁড়াও, এই ডাক্তারগুলোকে এখনই উচিত শিক্ষা দিব। না উমর, আমি তাদের নিষেধ করেছি। কেন? আমি তোমাকে ছাড়া ডেলিভারি রুমে যাব না, তুমি আমার পাশে থাকবে। এই পাগলি, আমি তো আছি, আর আমার জন্য তুমি এত কষ্ট করে কেন এখনো এখানেই পড়ে আছো? উমর, আমি তোমাকে ছাড়া ভেতরে যাব না, আর আমার সাথে তুমি যাবে, আর কোনো পুরুষ ডাক্তার ভেতরে যেতে দিও না উমর, প্লিজ। কিন্তু এখানে মেয়ে ডাক্তার আছে। জানি না, তবে আমার এই কথাটা প্লিজ পূরণ করো। হুম। এরপরে আনিকা ব্যথায় চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই বুকটা খা খা করতে লাগলো। মুহূর্তে ঢাকা সিটি হাসপাতাল থেকে পরিচিত একজন নারী ডাক্তারকে আনা হলো। আমাকে ডাক্তার নিষেধ করলেও অনেক বোঝানোর পর যেতে দিল। আনিকার আবারও জ্ঞান ফিরল, ও খুব চিৎকার করতে লাগলো। হঠাৎই আনিকা উল্টো দিক থেকে শোয়া অবস্থায় আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বারবার বলতে লাগলো, উমর, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরো। সেই মুহূর্তে মুখ দিয়ে কিছুই বলতে পারছিলাম না, শুধু ঠোঁট দুটি কাঁপছিল আর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। মা হবার যন্ত্রণা যে কতটা কষ্টের, কতটা বেদনার, সেটা আমি নিজ চোখে না দেখলে হয়তো কখনোই বুঝতাম না। মা হবার জন্য যে একটা মেয়েকে এতটা কষ্ট ভোগ করতে হয়, সেটা যদি সব স্বামীরা তার স্ত্রীর ডেলিভারির সময় পাশে থেকে দেখতো, আমার মনে হয় তাহলে কখনোই কোনো স্বামী তার স্ত্রীকে মারা তো দূরের কথা, খারাপ ব্যবহার করতেও দ্বিধাবোধ করতো। সেই মুহূর্তে আমি তখন আনিকাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম। আনিকার ওই কষ্টের মুহূর্তে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন মুচকে মুচকে হাসতে লাগলো, আর হঠাৎই কেমন কুকড়িয়ে উঠে জ্ঞান হারিয়ে ফেললো। পাশ থেকে ওয়া ওয়া আওয়াজ আসতে লাগলো। বুঝতে পারলাম আমার সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে আমাদের, একদমই ওর মতোই হয়েছে। কিন্তু আনিকা ঠিক আছে তো? ওর দিকে তাকাতেই কেমন হো হো করে কেঁদে উঠলাম। ডাক্তার তখন আমাকে ধৈর্য ধরতে বললেন, সব কিছু পরিষ্কার করা হলো। প্রায় ঘণ্টাখানেক পর ওর জ্ঞান ফিরলো। ওর জ্ঞান ফিরার পর প্রথমেই আমার মেয়েকে কোলে তুলে নিল আর আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, আর আমি তখন ওর কপালে একটা চুমু দিলাম। দুজনেই হাসি মুখে হাসছি আর আমার মেয়ে ওয়া ওয়া করে কান্না করছে। দুদিন পর আজকে আনিকাকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর আনিকা আমাকে বলে উঠল, উমর, তুমি খুশি হওনি? আমি তখন ওর মাথায় আবারও একটা চুমু দিয়ে বললাম, আমার মতো খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই, আর আমি আরো খুশি হব যদি তুমি আরেকটা কাজ করতে পারো। কি কাজ সেটা? সেটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা দায়িত্ব। কি সেটা?
আনিকা, একটা সন্তান হবার পর সন্তানের প্রতি বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে, আর বাবার চেয়ে সেই দায়িত্বটা মাই বেশি পালন করে। হুম, তুমি বলো। আর হ্যাঁ, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। আনিকা, আমার মেয়েটাকে তুমি ইসলামিক পরিবেশে বড় করবা, পর্দা শিখাইবা, নামাজ শিখাইবা, আমার মেয়ে বর্তমান সমাজ থেকে একদমই আলাদা করে বড় করে তুলবা। আজ থেকে আমরা এমন ফোন ব্যবহার করব যেটাতে শুধু কথা বলা যাবে, আর কোনো কিছু দরকার নেই। আনিকা, পারবা না এই কাজগুলো করতে? উমর, তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে সাহস দিও, আমি সব পারবো। আমি আমাদের মেয়েকে একজন ধর্মপরায়ণ মেয়ে হিসেবে বড় করে তুলব। তবে তোমাকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়বো আনিকা। আমিও তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। ওর এমন সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমার মেয়েকে কোলে নিয়েই আমার দিকে মুচকি হাসছে। তিন বছর পর। এই উমর, শোনো শোনো, দেখে যাও আমাদের আদিবা কি বলছে। আমি অন্য রুম থেকে দৌড়ে আসলাম। আর হ্যাঁ আদিবা, আমার মেয়ের নাম, আমার নামের সাথে কিছুটা মিল রেখেই আনিকা ওর নাম রেখেছে। যাই হোক, আমি খুব আগ্রহ নিয়ে আনিকার কাছে গেলাম। যাওয়ার পরই দেখলাম আমার ছোট্ট মেয়েটা কি যেন বলছে। আরও সামনে যেতেই আমার কানে শব্দ আসতে লাগলো। আমি স্পষ্টভাবে আদিবার কণ্ঠে শুনতে পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইটুকু বাচ্চার মুখে এমনভাবে তিলাওয়াত শুনে আমি একদমই অবাক হয়ে গেলাম, কারণ ও এখনো ভালো করে কথাই বলতে পারে না, অথচ সূরা তিলাওয়াত করছে। দৌড়ে গিয়ে আমার মেয়েটাকে কোলে তুলে নিলাম, আর তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সেটা কষ্টের না, খুব আনন্দের। আমার মেয়েকে কোলে তুলে নিয়ে ওর গালে কপালে চুমু দিচ্ছিলাম। আপু, আম্মু, আমাকে চকলেট দাও, আমি চকলেট খাবো, চকলেট দাও না। কথাগুলো পুরোপুরি স্পষ্ট না। আমি হাসি মুখে আনিকাকে ইশারা দিলাম ড্রয়ার থেকে চকলেট আনার জন্য। তারপর ওকে চকলেট দিলে আদিবা আমার গালে দুটো চুমু দিল। আমি আদিবাকে কোলে নিয়ে দাঁড়ালাম, আর তারপরই আনিকাকে কাছে আসতে বললাম। ও কাছে আসার পর ওর কপালে আমি কয়েকটা চুমু দিলাম, আর তখন বলতে লাগলাম, আনিকা, আজকে তোমাকে কী যে বলবো সেটার ভাষা আমার জানা নাই। শুধু একটা কথাই বলবো, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তোমার মতো স্ত্রী যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়, আর তোমার মতো স্বামীও যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আনিকা, এইভাবেই আমার মেয়েটাকে ইসলাম শিখাবা? হুম, আর তুমিও আমার পাশে সব সময় থাকবা। হুম। আচ্ছা, আমাকে একটু জড়িয়ে ধরবে? কোলে তো আদিবা। তো কি হইছে, ধরবে কি না বলো। তারপর কি আর করার, আদিবাকে চকলেট দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিলাম, আর আনিকাকে তখন খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। একটু পরে দেখতে পেলাম আদিবা আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তখন খেয়াল করলাম ও আমাদের দিকে দুহাত বাড়িয়ে রাখছে আর বলছে, আমাকে দাও, আমাকে নাও। ও বোঝাতে চাচ্ছে ওকে আমরা জড়িয়ে রাখি। ওর এমন কীর্তি দেখে আমি আর আনিকা দুজনই হো হো করে হেসে উঠলাম। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো, আর ভালো থাকুক এমন ভালোবাসার মানুষগুলো।